দেশ খেয়ে ফেলছে এই দুর্নীতিবাজরা ঘুষ আর দুর্নীতি সর্বত্র মকরসা জালের মতো ছেয়ে গেছে একই দিনে দুইজন রিটায়ার করলো একজন সারা দেশে বদনাম আর বদনাম আর একজন সুনাম আর সুনাম তাই হচ্ছে যত মরতেছে কেন মরছে সে নিজেও জানে না অন্যায় পথে ঘুষ দুর্নীতির মাধ্যমে যারা অর্থের পাহাড় তৈরি করেছে তারা দুনিয়াতেও ব্যর্থ আখড়াতেও ব্যর্থ আইলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন

তো মানুষ কাকে বিশ্বাস করবে র্যাব হইল সবচেয়ে এরিস্টিক একটা আইন শৃঙ্খলা বাহিনী র্যাবের প্রধান কি নাম দেখছেন আপনারা সবাই জানেন মানে এমন প্রসিদ্ধ হয়ে গেছে ও আল্লাহর আমল গেছে দুনিয়াতে এমন প্রসিদ্ধ হয়েছে ও সেলিব্রিয়ার দিকেও কেউ তাকাবে না দেশ সব জায়গায় এমন জায়গা নেই যেখানে জায়গা নেই রিসোর্ট নেই বিল্ডিং নেই যাবেন কোথায় একই দিনে তার সঙ্গে সচিব হয়ে মোট চারজন রিটায়ার করেছেন বেঞ্জির সাথে আমাদের রাজশাহী সার্দ পুলিশ ট্রেনিং একাডেমি আছে না এর যিনি অতিরিক্ত ডিজি একটা প্রিন্সিপাল ছিলেন একেদিনে কিন্তু দুইজনে রিটায়ার করেছেন বেঞ্জের নাম কোথায় আর এনার সুনাম চারদিকে চারদিকে সুনাম কি সুনাম সব প্রত্যেক বেরিয়ে তার সাথীরাই বলতেছে উনি যখন বান্দুরবনে এসপি ছিলেন তখন ওনার বাটিতে দেখলেন যে চার টুকরা গোস্ত আমার বাড়িতে চার টুকরা কেন সবাই কি চার টুকরা হয়েছে তো হ্যাঁ সবাইকে তাই দেব নিয়ে দেখি এই আনতে বলে তো ঠাট্টা কাঁপতেছে দেখা গেল সবাই দু টুকরা আর ওনারও বলে চার টুকরা উনি কিছুই বললেন না দুই টুকরা উঠিয়ে দিন যাও এটা তোমরা আরেকজন নিয়ে নাও শোনাম হবে না এতে পত্রে লাগবে না এমনিতেই বেরিয়ে যাচ্ছে সব ওখান থেকে বেরিয়ে যখন বাড়ি আসবেন পাবলিক পরিবহনের ওই ওখান থেকে অফিস থেকে একটু বাসে উঠতে একটু জায়গা উনি সিএনজি ডাকতে বলেন গাড়ি নেন না স্যার আমরা একটু এগিয়ে দিয়ে আপনাকে তো না আমি তো সরকারি কাজে যাচ্ছি না তো যাচ্ছি নিজের বাড়ি যাওয়ার জন্য এই কাজে ওই গাড়ি ব্যবহৃত হবে না কি বলবেন আবার অন্তর থেকে দোয়া বাড়িয়ে আসবে না ও গাড়িয়ারাই বলছে গুলো সব এরকম স্যার আমার জীবনে দেখিনি পুলিশদের সোর্স মানে দেয় টাকা সোর্স লাগায় যাতে আসামি ধরার সুবিধা হয়

পুলিশ ধরে আদালতে পাঠায় কিন্তু পুলিশ হলো খুঁটি খুঁটি যদি ভেঙে যায় দেশের আইন শৃঙ্খলা মানে ভেঙে যাবে তোমার হলো মানবতার রক্ষক তো দায়িত্ব হলেও মানবতাকে সবসময় উঁচু রাখা মানবাধিকারের বাইরে কোনো কাজ তোমরা করো না যারা ট্রেনিং দিতে আসছো তাদেরকে বলতে এই আমার সন্তানগণ সবাই বলছে এই আহ্বান আর কেউ জানাবে না হে আমার সন্তান এই আহ্বান কেউ জানায় না এই যে চরিত্রের মানুষটা চলে গেল আজকে আমরা তাকে খদ্দায় স্মরণ করছি উনি যতদিন বেঁচে থাকেন আল্লাহ জন তাকে সৎকর্মশীল নেই দিনেতে বাঁচিয়ে রাখেন একই দিনে দুইজন রিটায়ার করলো একজন সারা দেশে বদনাম আর বদনাম আর একজন সুনাম আর সুনাম এই পাঠ্য কি আমাদের মধ্যে নাই আল্লাহ তো এখানে বলেই দিচ্ছেন পরিষ্কার খাবার দেওয়া কোনো বাতিল পন্থায় কারোর মাল তোমরা আত্মসাত করো না বুঝে করো তো তোমরা নিজেদেরকে হত্যা করবে আজকাল তাই হচ্ছে যত মরছে কেন মরছে সে নিজেও জানে না এই যে বগুড়ায় শুধু একটা একটা শহরের কথা আমি শোনেন প্রতিদিন একান্ন জন মরেছে কে কোন

বংশধর তার নাম আর কারশনে বলতে পারবে না যে আমি অমুকের সন্তান অন্যায় পথে ঘুষ দুর্নীতির মাধ্যমে যারা অর্থের পাহাড় তৈরি করেছে তারা দুনিয়াতেও ব্যর্থ আখড়াতেও ব্যর্থ যারা আমরা মুমিন মুমিন নরনারি আমাদেরকে এই বিষয়গুলো সাবধান থাকতে হবে